গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, আল্লাহ কয় ওরে খাজা দেনা ওদের মাফ করে। ভালোবাসার মধ্যে কি শিরিক ঢোকায় দিয়েছে, নবীর নামে জিকির চালু করেছে, সেই জিকিরটা হলো নবী মর দেহ মনে, নবী মর মনে প্রাণে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন পানির নিচে মোম জ্বালাই সে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না। যখন তরিকা মানা যাবে, আর একটা তরিকা আছে সিলেটে, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা, সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া, আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا يهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا
يهدي القوم الظالمين وقال الله تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير وقال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আপনারা বলবেন না, সকলেই বলুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أملك لكم من الله شيئا ويا فاطمة بنت محمد سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا رواه البخاري مسلم مشكات عن أناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের কোরআন কি শুধু মোমেনের আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হুদাল লিন্নাস কি বলেছেন নাস সকল জাতির সকল শ্রেণীর সকল বর্ণের মানুষের জন্য কোরআন হুদা হুদা মানে কি পথপ্রদর্শক ঠিক কিনা কবি বলেন এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো ফল পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহরি কালামে পাক ঠিক না এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহরি কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা ঠিক না যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলা যাবে না যারা বাইরে আছেন রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন ঘরেতে আসেন আমি অনুরোধ করব কোরআনের এই মাহফিল আপনারা এড়িয়ে চলবেন না কৈফাত দিতে হবে কিয়ামতের মাঠে এটা নর্তকীর আসর নয় যাত্রা গানের প্যান্ডেল নয় জোয়ার আড্ডাখানা নয় ঠিক না এটা কোরআন সুন্নার একটা মজলিস যেটা জান্নাতের একটা টুকরা জোরে কোরআন আলহামদুলিল্লাহ অনুরোধ জানাবো আপনারা যারা বাইরে আছেন আপনারা চলে আসুন কোরআনের মাহফিলে একটু জোরে সরে আর একবার তাকবীর দেই তাকবীর দিলে শয়তান পালিয়ে যায় আমার ভাইরা শয়তান তাড়াতে পারবেন না এটা কোন থানা আমি জানি বাগমারা থানায় আজ 25 বছর ধরে আসতেছি বাগমারা থানায় শয়তান নাই কি বলেন নাই শয়তান মুক্ত এই থানা
তো শয়তান তাড়াবেন না, বলেন ইনশা আল্লাহ, অবশ্যই বলাও ঠিক হবে না। ক্ষমতার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক, উত্থানের মালিক, পতনের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, ঠিক আছে আমার ভাইরা? জোরে সরে আর একবার তাকবীর দে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, কোনাবাড়িয়া নির্মাণাধীন কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতরম সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন এম এম কামিল, কর্মকর্তা ইসলামী ব্যাংক লিমিটেড। আমার ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামের পৃষ্ঠপোষক জনাব মহতরম আব্দুল মালিক সর্দার, প্রোগ্রামের প্রধান অতিথি আমার ভাইরা বাগমারা থানার বারবার নির্বাচিত এমপি, আলহামদুলিল্লাহ তার সাথে আমি বহু প্রোগ্রাম করেছি, হয়তো আজকের আসেন নাই, প্রধান অতিথি আনহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এমপি, সভাপতি বাগমারা উপজেলা আওয়ামী লীগ। আজকের এই প্রোগ্রামের সহ সভাপতি বৃন্দ, আমার ভাইরা যুগ্ম সভাপতি বৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ অতিথি আমার ভাইরা, সম্মানিত অতিথি এবং আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বাগেরহাটের কৃতি সন্তান, খুলনা জেলা আইলাদিস আন্দোলনের সম্মানিত সভাপতি, পিস টিভির স্বনামধন্য আলোচক, বাল্যবন্ধু বন্ধুবর মোহতরম আলহাজ মাওলানা শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি। আজকের প্রোগ্রামের আরও একজন বক্তা ছিলেন মোহতরম মাওলানা রিজাউল করিম বুলবুল, এবং ইসলামের আর একজন বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ শহীদুজ্জামান ও মাওলানা ফিরোজ আহম্মদ। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রামাণিক, ব্যবস্থাপনা অত্র মসজিদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও গ্রামবাসী, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুণাগার শামসুর রহমান আজাদি সুদূর ঢাকা থেকে আপনাদের মাঝে যথাসময়ে আসতে পেরে এবং প্রধান বক্তার দায়িত্ব আমি কাঁধে নিয়েছিলাম, বন্ধুগণ তাকেও যথাসময়ে আল্লাহর মেহেরবানিতে আপনাদের মাঝে আমি হাজির করেছি, আমি সহ। এজন্যে আমি আল্লাহর শুকর আদা করছি যে আমি আপনাদের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করেছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হায়াতদাতাও নেই, মৌতদাতাও আছে নাকি? জোরে বলেন আছে। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সম্মানিত সুধী মণ্ডলী, সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির শান্তি নিরাপত্তা আসতে, আরো জোরে বলেন, আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? অন্য কোনো আদর্শ তালাশ করা যাবে, মানা যাবে? আদর্শ রসুলের, আদর্শ কার? যে বিশ্ব নবীর চরিত্রের গ্রান্তি দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইন্নাকা লালা খুলুকিন নাযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, আমার ভয়েরা নির্মল এবং স্বচ্ছ চরিত্রের অধিকারী বিশ্ব নবী, জোরে বলেন ঠিক কিনা? যার চরিত্রের গ্রান্তি মহান আল্লাহ দিলেন, পৃথিবীর আর কারো চরিত্রের গ্রান্তি দেন নাই, দিয়েছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে, অন্য কোন আদর্শ মানা তালাশ করা যাবে কেন যাবে না? তার দলিল আমি দেই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঠিক না? কথাটা কে বললেন? জোরে বলেন, কে বললেন? কার আদর্শের কথা বললেন? রসুলের আদর্শের কথা বললেন। আল্লাহ বললেন উত্তম আদর্শ আমার রসুলের মধ্যে, তাহলে অন্য কোন আদর্শ তালাশ করা যাবে? বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, সাম্যবাদ, সন্ন্যাসবাদ, ব্রহ্মবাদ আমার ভাইয়েরা তালাশ করা যাবে? আমার ভাইয়েরা, মানবতা শিখিয়েছেন বিশ্ব নবী, আদর্শ দিয়েছেন বিশ্ব নবী। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আদর্শেই আদর্শিত হতে হবে। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত তারাই জান্নাতের একটি দল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। সকল বিধান বাতিল করুক, ওহির বিধান কায়েম করুক। আমার ভাইয়েরা, ওহি ছাড়া কেউ জান্নাতে যাবে? আমার ভাইয়েরা, ওহি পাঠিয়েছেন আল্লাহ বিশ্ব নবীর কাছে, আর বিশ্ব নবী যা বলে সেটা কি? ইউহা ইলাইয়া। নবী শুধু তাই বলে যা আমি তার উপরে প্রত্যাদেশ করেছি, নাজিল করেছি। সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? আল্লাহ। তাহলে রসুলের আদর্শ মানতেই হবে, এটাই প্রমাণিত হলো। ঠিক কিনা? তরিকা মানলে কার তরিকা মানবেন? অনেকেই বলেছেন আল্লাহর, কেউ বলেছেন রসুলের। কোনটা বলেন? সঠিকটা বলেন, রসুলের। ঠিক কিনা? অন্য কোন তরিকা মানা যাবে? ভালো করে বলেন, যাবে? সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশাবন্দে দিয়া, মুজাদ্দে দিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, বাতিনি, জাকিরি, তরিকা কয়টা? যেরকম কয়টা? সেটা কার তরিকা? তরিকা মানে কি? রাস্তা, পথ। মোস্ট ওয়েলকাম। তরিকা মানে কি? রাস্তা, পথ। নবীর পথ নাই কয়টা? নাই 126টা। আমাদের দেশে 126টা তরিকা। জোরে কন। আরে আবার সুবহানাল্লাহ বলেন কেন? চিন্তা করেন, 126টা তরিকার পিছনে সুবহানাল্লাহ লাগাই দিছে। জোরে কন, নাউজুবিল্লাহ। তরিকা একটা, তরিকা মানে পথ, রাস্তা। সে পথ একটা, নবীর রাস্তা আল্লাহ বলে নাই? কি বলেন? বলে নাই? কোথায় আছে? শুরুতেই বলেছি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার আল্লাহ রসুলের রাস্তা সম্পর্কে কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত, সে পথ কয়টা? আলহামদুলিল্লাহ। তাহলে পথ মানলে রসুলের পথ মানতে হবে, পথ কয়টা? এই দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার নবী তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, নবী যা নিষেধ করেন তা থেকে বিরত, ঠিক আছে, থাকো। নবী কি দেয়? যা দেয়। কি দেয় বলতে পারছেন না? আল্লাহ পাক বলেছেন, আমার নবী যা দেয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা, চিন্তাবিদরা, রাজনীতিবিদরা, ইহুদিরা, বোস্টনের বিজ্ঞানী, নিউ ইয়র্কের বিজ্ঞানী, লস এঞ্জেলের বিজ্ঞানী, আফ্রিকার বিজ্ঞানী, কেপটাউনের বিজ্ঞানীরা বলেন, নবী যা দেয় তা নিব কেমনে? নবী তো আমাদেরই মতো একজন মানুষ ছিল, নবীর পেশাব ছিল, পায়খানা ছিল, ঘুম ছিল, খাওয়া ছিল, অসুখ ছিল, বিসুখ ছিল, স্ত্রী ছিল, সহবাস ছিল, ছিল না? কি মিথ্যে বলছি আমি? তো ব্রেনে ঢোকান না।
পৃথিবীর বিজ্ঞানেরা ইহুদিরা বলেন কোরআনের আয়াত কেমনে মানব, কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন মালুকরা শোনেন আলে ওলামারা জ্ঞানীগুণী শিক্ষিত সুদীরা শোনেন, এ আয়াত এক বিস্ফোরণ ঘটিয়ে দিল গোটা পৃথিবীতে, ইহুদিদের মধ্যে, বিজাতিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, বড় বড় পাদ্রীরা বলছে কেমন আয়াত কোরআনে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও আমার আল্লাহ বলেন আমার নবী তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাদের বক্তব্য হলো নবী মন্দটা দিল নিতে হবে, ভালোটাও দিল নিতে হবে, যা দেয় যা দেয় তার খেয়াল খুশি মোতাবেক যা দেবে তাই নিতে হবে, এটা কথা, এটা কি মানা যায়? কিন্তু বিজ্ঞানীরা বিশ্বনবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগ পরীক্ষা করে দেখে বিশ্বনবী একজন মানুষ না অন্য কিছু, না নূরের তৈরি। হ্যাঁ, শির্ক পাঁচ প্রকার, মূলত শির্ক দুই প্রকার। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, দুই প্রকার শির্ক, আর শির্ক ফিল আসগর ওয়াল আকবর, কয় প্রকার? এক নম্বর হলো শির্ক ফিল আসগর, ছোট শির্ক, ছোট শির্কে ভয় করেছেন আল্লাহর নবী বেশি। কোন শির্কের? ছোট শির্ক। আমি পয়েন্টে পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেব, আমি ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা রেখে যাব ইনশা আল্লাহ। ছোট শির্কের ভয় করেছেন নবী, ছোট শির্ক কেমন জানেন? আমার ভাইরা, সালাতে শির্ক, যাকাতে শির্ক, ইবাদাতে শির্ক, ওহদে শির্ক, দানে শির্ক নাই? নাই। মানুষ দেখালো ইবাদত, মানুষের সামনে সুন্দর করে সালাত আদা করে, একাকি দ্রুত নামাজ পড়ে যাতে মানুষ আমার ভালো নামাজই বলবে। আমার ভাইরা, এই জন্যে মানুষের সামনে সুন্দর করে রুকু সেজদা করা এটা শির্ক, ঠিক না? আমার ভাইরা, সালাত আদা হবে কার ভয়ে? আরো জোরে, কার ভয়ে? দান করি মানুষ আমাকে দানবীর বলবে, বাহবা দিবে জন্যে আমি দান করি, এটাও শির্ক। এটা কি? এটা কি শির্ক? আমার ভাইরা, আকবর মানে বড় শির্ক, আর এটা আসগর ছোট শির্ক। ছোট শির্ক কেমন জানেন? আমার ভাইরা, যুদ্ধে গেল মানুষ আমাকে বড় যোদ্ধা বলবে, বীর বলবে, সেই জন্যে যুদ্ধে শহীদ হয়ে গেল। আমার ভাইরা, কিয়ামতের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন হাদিসটি বর্ণনা করতে যে আবু হুরায়রা একবার না তিনবার বেহুশ হয়ে গেছেন, তিনবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে ডাকা হবে আর তারা জাহান্নামে যাবে। প্রথমে শহীদদেরকে ডাকা হবে, তোমরা কি জন্যে যুদ্ধে গেছিলা? তাকে বলা হবে, সে বলবে আল্লাহর জন্যে, কয় না তুমি নিয়ত করেছিলে, মানুষ যাতে বীরত্ব বলে, বড় যোদ্ধা বলে, সেই জন্যে তুমি যুদ্ধ করেছো, সেটা দুনিয়াতে তোমার হয়ে গেছে, আজকের তোমার সব কর্ম নিষ্ফল হয়ে তুমি জাহান্নামে যাবে। এটা শির্ক বন্ধুরা। দুই নম্বর হলো ওই দানবীর যে মানুষ দেখানো দান করে অথচ নিয়ত করে নাই লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করব, এর যাজা আল্লাহ দিবে, দুনিয়ার কোন লোক দেখানো দান চলবে না। দান দুই ধরনের, প্রকাশ্যে জায়েজ, গোপনেও জায়েজ। দান করবেন প্রকাশ্যে, তাতে কোনো বাধা নেই, নিয়ত করবেন আল্লাহ দানের বিনিময়ে আমি শুধু তোমার কাছে চাই, দুনিয়ার কারো কাছে চাই না। কিন্তু লোক দেখানো দান সমাজে নাই, কি বলেন? নাই। আমার ভাইয়েরা, এই দানশীল ব্যক্তিরা বলবে আল্লাহ তোমার জন্য দান করেছিলাম, আল্লাহ পাক বলবেন মিথ্যে বলেছ, তুমি দান করেছ মানুষ দেখানো, ওই দিন ও জাহান্নামে যাবে, টেনে হাসরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই কারি যে কোরআন শিখেছে মানুষ তাকে ভালো কারি বলবে, ভালো কোরআন পড়াওয়ালা বলবে, মানুষের কাছ থেকে বাহবা নিবে বলে কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে,
আল্লাহ তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ, কোন লাভ হবে না। ছোট শিরকের ভয় করেছেন আমার ভাইয়েরা, আমি বিষয় নিয়েছি মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং বাঁচার উপায়, তার মধ্যে এক নম্বরে হলো স্বজাতি দিয়ে মুসলমানদের আকীদা নষ্ট করে দাও, তাওহীদ নষ্ট করে দাও। ঠিক তাই স্বজাতি দিয়ে মুসলমানদের আকীদা নষ্ট করে দিচ্ছে। আকীদা মানে কি আরো জোরে বলেন, আকীদা মানে বিশ্বাস। কোথায় আছে মা বোনেরা ভালো করে শোনেন, কেউ যদি বলে উপরে আল্লাহ নিচে তুমি, এটা কি জোরে বলেন, উপরে আল্লাহ নিচে তুমি, আল্লাহ পাললে পাললো না পাললে তুমি, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী আছে? আরো জোরে বলেন আছে। আমার ভাইয়েরা সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? জগৎ সমূহের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতা কার হাতে? এখন যদি আমরা কেউ বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কি আসগর হবে না আকবর হবে? আকবর হবে, আকবর মানে বড় শিরক, ইমান থাকবে না। আমার ভাইয়েরা মানুষের কথায় শিরক, কাজে শিরক, কর্মে শিরক, এই পাঁচ প্রকারের শিরকের ধারাবাহিকতা। এক নম্বরে আশির কুফিল ইশা কুফিল এল, জ্ঞানগত শিরিক। কি গত? জ্ঞানগত শিরিক, যে জ্ঞান আল্লাহর জন্যে, যে জ্ঞান শুধু আল্লাহ জানে, সে জ্ঞান যদি মানুষের সে জ্ঞানের রূপ ধারণ করে, এটা কি হবে? গায়েবের মালিক কে? কেয়ামত কবে হবে এটা বলতে পারবে কে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী কেয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে তুমি কেয়ামতের প্রস্তুতি কতটুকু নিয়েছো। রসূলও বলতে পারে নাই কেয়ামত কবে হবে। ইশরাকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আমার ভাইয়েরা ইশরাকু ফিত তাসাররুফ, ব্যবহারিক শিরক। ব্যবহারিক শিরকগুলি কিরকম জানেন আমার ভাইয়েরা? হাতের তো একটা জিনিস পড়ে গেল, মেহমান আসতেছে, জোরে কর নাউযুবিল্লাহ, ডান চোখ বাম চোখ লাফাচ্ছে, মনে হয় কোনো বিপদ হবে, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? তুমি না আসলে আমি মরেই যেতাম, এটা কি? আগামীকাল আমি ঢাকায় যাবই যাব, কারোর বাধা মানব না, এটা কি? বলতে হবে কি আগামীকাল ইনশা আল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে আমি ঢাকায় যাব, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা দুষ্টরা মুসলমানেরা কত শিরিক করে যাচ্ছে তার কোনো অন্ত নাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ভোরবেলা সকালবেলা খালি পেটে কিছু না খেয়ে গেলে অকল্যাণ হবে, এটাও শিরক, ঠিক কিনা? সন্ধ্যাবেলা বাতি না জ্বালাইলে লক্ষ্মী চলে যায়, এটা কি? মাগরিবের আজান বলেছে, বৌমা শাশুড়িকে ডাক দিয়ে বলে, বৌমা কজি আম্মা, কোন মাগরিবের আজান পড়েছে, সন্ধ্যা বাতি জ্বালাও, ঘরে লক্ষ্মী চলে গেল, এটা কি? আরো যেরকম এই লক্ষ্মী হিন্দুদের মা লক্ষ্মী, ঠিক কিনা? তাদের ধর্মে আছে সন্ধ্যাবেলা বাতি দাও লক্ষ্মী ঘরে আসবে, আর না হয় মা লক্ষ্মী বদদোয়া করে চলে যাবে, এটাও মুসলমানদের মধ্যে আছে, জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। আমি যমুনা সেতুতে সিরাজগঞ্জ কামারখন্দে মাহবিলে যাব, যমুনা সেতুতে এসে মাগরিবের আজান, তো মাগরিবের আজান বলেছে ড্রাইভার হেল্পারকে ডেকে বলছে, জি উস্তাদ, মাগরিবের আজান পড়েছে বাতি জ্বালা, গাড়ি বলে অ্যাক্সিডেন্ট করব, এটা কি? আরো জোরে কর, এটা কি? এটা শিরক। বাচ্চাদের বাম কপালে কাজলের কালো টিপ দিয়ে রাস্তায় নামায়, কেন? ওর যাতে নজর না লাগে, বিপদ না হয়। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। ভালোর মালিক কে? মন্দের মালিক, বিপদের মালিক, রক্ষা করার মালিক, এর নাম তাওহীদ। মুসলমানদের তাওহীদ নেই, আকীদাও নেই, জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা বিপদে পড়লে গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, এগুলি আপনাদের এলাকায় বাগমারায় নাই তো? বলেন কি? আস্তাগফিরুল্লাহ, এখনো আছে এগুলি? আমার ভাইরা মানুষ জান্নাতে যাবে কি করে? আকীদা নষ্ট করে দাও মুসলমানদের, এক নম্বর শর্ত। বিজাতিরা বলেছে, কোরআন গবেষণা করে দেখেছে, মুসলিম জাতি তিনটা কারণে ধ্বংস হবে, তার একটা কারণ ওরা দেখিয়েছে যে মুসলমানদের স্বজাতি দিয়ে আকীদা নষ্ট করো। আকীদা মানে কি? আরো জোরে বলেন, বিশ্বাস। এখনো মুসলমানেরা তাবিজ ঝুলায় গলায়, যেরকম আস্তাগফিরুল্লাহ।
আমার মসজিদ বংশাল, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের খতিব আমি। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এক মুসল্লি খতবা দিয়ে আমি চলে যাচ্ছি। আমারে বলছে, ওস্তাদ জি যাইয়েন না, খাড়া আইতেছি, একটুখানি খাড়ান, আমি আইতেছি, এই যে আইলাম বলে আমি দাঁড়ায় গেলাম। কিছুক্ষণ পরে দেখি তার নাতি ঘাড়ে করে আনছে ল্যাংটা করে, এই 2-2.5 বছরের বয়স। কয় ওস্তাদি, আমার এই নাতি এ রাতে চিৎকার মারে। নাতি মানে ছেলের ছেলের কি বলা হয়, নাতি বোধ রাতের বেলা চিৎকার মারে, একটু ঝাড়ায় দেন। এর লেগে কইলাম, একটু খাড়ান, আমি আইতেছি। আমি দেখি ওর নুনুর গোড়ায় 4টা তাবিজ। কয়না, আমরা এটা কি? কয় হুজুর, এটা তাবিজ খুলে পেলাম। কয়না, খুলুন যাইতো না, কেড়ে যাইতো না। কয় হুজুর, বাইতুল মোকাররমের মুফতি তাবিজ দিয়েছে 1000 টাকা দাম। আর একটা, কয় হাইকোর্টের মাজারের, ওটা 1500 টাকা দাম। আর একটা, কয় হুজুর তারা মসজিদের ইমাম সাহেব দিয়েছে, ওটাও 1200 টাকা দাম। আর একটা, কয় গোলাপ সার মাজারের তাবিজ। জোরে কন, আরো জোরে কন, নাউজুবিল্লাহ। মুসলমান জামনে জান্নাতে যাবে কি করে? বন্ধুরা, আল্লাহ বলেন, ও কদিম না ইলামা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। আল্লাহ পাক বলেন, অতঃপর ও কদিম না, অতঃপর ইলামা আমিলু, ইলা মানে কে? আল্লাহ। আমিলু মিন আমালিন, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার বান্দাদের আমলের দিকে অগ্রসর হব, যে আমলে তাওহীদ নাই। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে, তাওহীদ কয় প্রকার? এইবার বিপদে ফেলাইছেন, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, তাওহীদ কয় প্রকার? 3 প্রকার, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাওহীদ 3 প্রকার। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বরে তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নম্বরে তাওহীদে আসমা ওয়াস সিফাত। কয় প্রকার হলো? 3 প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকাইতে পারবে না। আমার ভাইরা, ইশরাক ইশরাকু ফিত তাসাররুফ, ব্যবহারিক শিরক। রাতের বেলা এটে ঝুটা বাইরে ফেলা যাবে না, অকল্যাণ হবে, এটাও শিরক। সকালবেলা বৌনিবেলা বাকি দেওয়া যাবে না, এটাও বৌনিবেলা বাকি দিলে সারাদিন বাকি যাবে, এটাও শিরক। দোকান খুলে আগরবাতি জ্বালাইয়া, এটাও কি? এটাও শিরক। যদি কল্যাণ মনে করে দেয়, বরকত মনে করে দেয়, কেউ যদি বলে ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো, ডাকলো কয়জনকে? আরে ব্যবহারিক শির, ভালো করে শুনেন, ইশরাকু ফিত তাসাররুফ, ব্যবহারিক শির। হঠাৎ করে বলে ফেলছে আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো, কয়জনকে ডাকলো? মাফ করবে কয়জন? ডাকলাম কয়জনকে? এটা কি শিরিক হলো? শিরকে আকবর ঠিক কেনা, বড় শির ঠিক কেনা। বন্ধুরা, আমার মাফ করার মালিক শুধুমাত্র কে? আরো জোরে কে? দেখেন না, ব্যবহারিক শিরকের মধ্যে এক বক্তা, বিমানে চড়া বক্তা, বাড়ি তার কুয়াকাটা, নাম বলবো না, ঢাকায় ওয়াজ করছে আমার বাসার সামনে, ছোট্ট একটা বাড়ি করেছি ঢাকায়, 5তলা পর্যন্ত আল্লাহ করাইছে, খিলগাঁও গোড়ানে আমার বাসা, চৌরাস্তার মোড়ে কুয়াকাটা হুজুরের ওয়াজ। আমার ঘরে 3তলায় বসে আমি আর আমার ওয়াইফ চা খেতে খেতে ওয়াজ শুনতেছি। ওয়াজ শুরু করেছে ইমাম আবু হানিফা, ইশারো জুদিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছে, 3 লাখ টাকা তার ভিজিট, 1.5 ঘন্টা ওয়াজ করবে, আধা ঘন্টায় 1 লাখ। তারপরে হঠাৎ করে বলছে ওই বক্তা, বলছে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা কি? জোরে বলেন, সব ভুলে যাবা, মক্কাও ভুলে যাবা, আল্লাহ ভুলে যাবা। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। ফাঁকে ফাঁকে ইমাম আবু হানিফা রস করছে, আবার ফাঁকে বলছে, ও মাঝি পাল তুলে দেখ, মাঝি তোর কিসের ভয় রে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। কে মক্কা যাবে না?
মদিনায় যাবা, এটাও শিরক। ইশরাক ফিল মুহাব্বত, ভালোবাসাই শিরক, যারা বলেন ঠিক কিনা? আগে বলেছি ইশরাক ফিল ইবাদা, ইবাদাতের শিরক, ইশরাক ফিল তাসাররুফ, ব্যবহারিক শিরক। হায় রে মুসলমান, শিরিক করেই তো আমরা মরতেছি, আল্লাহর কসম, শিরিক করে যদি তওবা না করে মরে মিলা হিসাবে জাহান্নামে যাবে। কোরআনের আয়াত শোনেন আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ الله بغوالا الحرابيك تمارو بوريك ওই মর্মে ওই করা হয়েছে, তোমার পূর্ববর্তী গণদের উপরে ওই করা হয়েছে, এবং তুমিও যদি শিরিক করো, লাইন আশ্রক্তা, তুমিও যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মহান আল্লাহ এটা কাকে বললেন জোরে বলেন? নবীকে বললেন, তুমিও যদি শিরিক করো, তোমার উপরে এবং তোমার পূর্ববর্তী গণদের উপরে ওহী করা হয়েছে এই মর্মে, তুমিও যদি শিরিক করো, তোমার সব আমল আমি আল্লাহ বাতিল করে দেব, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমার মায়েরা, এটা যদি আল্লাহ নবীকে বলে থাকে, আমাদের উপায় কি হবে? অনেক মেয়েরা চাউল দেয় হাঁড়িতে দেওয়ার সময় কয়, ইয়া আল্লাহ রসুল, আল্লাহ বরকত দাও। বরকতের মালিক কয়জন? ডাকলো কয়জনকে? আরো জোরে কোন কয়জনকে? তাই এটা কি হলো? জোরে বলেন কি হলো? বন্ধুরা আমার, নবীকে ভালোবাসতে যে আমার ভাইরা আল্লাহর আসনে নবীর আমার সাইল ঢাকার দুই বাগি আমার ভাইয়েরা নবীর নামে জিকির চালু করেছেন। জিকির কার? তাসবি, তাহলিল, সিপ্ত সানাকার। তার দলিল কি? জোরে বলেন কোরআন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলহাম যাবতীয় তারিফ, প্রশংসা, জিকির, তাসবিহ, তাহলিল, সিপ্তসালা, গুণকীর্তন, লিল্লাহ, সেই আল্লাহর রব যিনি বিশ্ব ভ্রমণ্ডলের প্রতিপালক, আলামিন যিনি জগৎ সময়ের মালিক, সমস্ত তারই প্রশংসা। সব কার? আরো জোরে কার? এটা কোন নবীর নামে, হুজুরের নামে, বাবার নামে, কেবলা কাবা, ফাইল্লা পাগলা, ফসি পাগলা, বুসা পাগলা, জোরে কন্নাউজুবিল্লাহ, নবীর নামে জিকির চালু করেছেন, সেই জিকিরটা আমি আপনাদের শোনাই। নবীর নামে জিকির চালু করতে পারলে হুজুরের নামেও জিকির, জোরে কন্নাউজুবিল্লাহ। জিকির না হুজুরের নামে? হুজুরের পাগড়ি মোবারক, হুজুরের খানা মোবারক, জামা মোবারক, টুপি মোবারক, পেশাব মোবারক, জোরে কন। আর হুজুরের পেশাব খায় না, জানেন না আপনারা? মানিকগঞ্জে, গেলন্ডে, তিল্লাকপীর, চারগাছ বাজার, চন্দ্রপুর, হতেয়া, কামালিয়াচালা, ইসাদিগি, কালিয়ান, এই সমস্ত এলাকায় হুজুরের, হুজুর বাবার পেশাব খায় মুরিদি, জোরে কন নাউজুবিল্লাহ, আরও জোরে কন আস্তাগফিরুল্লাহ। গুলিস্তানের গোলাপসার মাজারে প্রতি বছরে একটা ওরস হয়, হাজার হাজার মানুষ
সেই জায়গায় পুলিশ থাকে, র‍্যাব থাকে। আমি সুরিটুলাতে মাহফিল করলাম, তখন ছিল হানিফ সাহেব বেঁচে ছিল, হানিফের মসজিদের আমি একজন খতিব। আমার ভাইরম রাত্রি দুটোর সময় বাসায় যাচ্ছি, হানিফ সাহেব বললেন আমার গাড়ি দিয়ে আপনি বাসায় যান। ড্রাইভারকে বললেন হাবেশ সাহেবকে গাড়ি দিয়ে বাসায় পৌঁছায় দাও, গুলিস্তানে যে গাড়ি ডাইনেও যায় না বায়েও যায় না। ড্রাইভার কয় উস্তাজি গুলাব সার মাজারে ওরস হচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, হেঁটে যাওয়া লাগবে। গাড়ির থেকে নেমে ওরস আমি দেখলাম, সেখানে যেয়ে দেখি কি বলছে জানেন, কয় গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, আল্লাহ কয় ওরে খাজা দেনা ওদের মাফ করে। জোরে কম আমার ভাইয়েরা, ইশাক ফিল মহব্বত ভালোবাসার মধ্যে কি শিরিক ঢোকাই দিয়েছে, নবীর নামে জিকির চালু করেছে। সেই জিকিরটা হলো নবী 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 মর দেহ মনে, নবী মর মনে প্রাণে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন আরো জোরে কোন নবীর নামে জিকির আছে নাকি, কোথায় আছে? আমাদের দেশের আবার হুজুররা এই স্টেজে জিকির করে, লা ইলা আর কয় না, সূরাত রা কয় ইল্লাল্লাহ। আমি যদি কই লা ইলা আমার অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া মাবুদ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার জিকিরের মধ্যে শিরিক আমার ভাইয়ের, ওই যে ইশরাক ফিল ইলম জ্ঞানগত শিরিক, জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, এই জিকির আছে না নাই? আছে না। আল্লাহ শব্দের অর্থ কি বলেন? রাইট, আল্লাহ আল্লাহ মানে আল্লাহ। আবার বলেন আল্লাহ মানে। এখন আমি যদি জিকির করি আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় শামসুর রহমান কিছু কো আমারে, আমি কই আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় আমারে কিছু কো, আমি কই আল্লাহ আল্লাহ বান্দা আমার কাছে কিছু চা, আমি কই আল্লাহ আল্লাহ বান্দারে কিছু কবি না মারে, আমি কই আল্লাহ আল্লাহ কি। আমি যদি এমপি সাহেবের বাসায় যেয়ে যদি বলি এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব, আমার কয় আজাদি ভাই কিছু খাইবেন আপনি, আমি কই এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব, যদি আমার কই আপনি পানি খাবেন পানি, আমি কই এমপি সাহেব এমপি সাহেব এমপি সাহেব, কয় আজাদি ভাই কি হয়েছে আপনার, এমপি সাহেব কিছু খাইবেন, এমপি সাহেব এমপি সাহেব কইব না, আজাদি সাহেব ম্যাড হয়ে গেছে পাগল হয়ে গেছে, ঠিক কিনা কথা বুঝাইতে পারলাম। আবার জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা গত তিন দিন আগে বাগেরহাটের রামপালে মাহফিল ছিল, ওই জায়গায় আট্রসি চরমনাই এনায়েতপুরি সব আমার ঘিরে ধরেছে। আমার শোনা যাচ্ছে যে আপনি যদি বেতাল কিছু কন তাহলে পিটাই যা একের মাটি সমান করে দিবে। আমি স্টেজ উঠেই বললাম আল্লাহর কসম কোরআন হাদিস ছাড়া একটা কথা আমি বাইরে বলবো না। বন্ধুরা বানান এই খন্ডবাস করলো, ওদেরকে বললো ভাইরা তরিকা একটা নবীর তরিকা, আপনাদের কোনো আপত্তি আছে? ওরা কয় না, আপত্তি থাকলে হাত তোলেন যে নবীর তরিকা মানি না, একজনও তুলিনি। এরপর আমি বললাম ভাই যান মুসলমান ভাই বোনেরা যখন মারা যায় লাশটা কবরে রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি কাদেরিয়া চিস্তিয়া মাইজ ভান্ডারি, কে এটাও তো তরিকা, নবীর তরিকা না কইলে সমস্যা, মরে না কে বুঝবেন ঠেলাটা। আবার আমি বললাম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে হানাফি, চলবো না, ওটাও তো তরিকা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে শাফি মালিকি, চলবো কি চলবে, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ লিল্লাহ, তোমার নামে তোমার নবীর তরিকায় লাশটা রেখে গেলাম। মিল্লাত মানে কি পথ রাস্তা তরিকা, ঠিক কিনা?
আল্লাহ নবীর তরিকায় তোমার নামে নবীর তরিকা লাশটা রেখে গেলাম, জীবনও নবীর তরিকা মানেন নাই, মেনেছেন আমার ভাইরা মাছ ভান্ডারি, আমার ভাইরা শরীয়ত পড়ে মাহফিলে গেলাম, মাহফিলে গেলাম ওখানে একটা তরিকা আছে, সে তরিকায় কি কয় জানেন, কয় পানির নিচে মোম জ্বালাই সে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না, জোরে কন তরিকা মানা যাবে। আর একটা তরিকা আছে সিলেটে, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা, সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া, আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা, জোরে কোন আরো জোরে কোন বন্ধুর। আমার মুসলমানেরা কেমনে শিরিক করে জান্নাতে যাবে কি করে, আমার বাবা নবীর নামে জিকির, নবীর নামে ইবাদত, হুজুর বাবার নামে ইবাদত, হুজুরের জামা মুবারক বানাইলো, পেশাব মুবারক বানাইলো, ক্ষীর মুবারক বানাইলো, পাগড়ি মুবারক বানাইলো, আমার ভাইরো এ মুসলমান আকিদা যার নষ্ট, নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়েও জাহান্নামে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। হানিফ কোচে বসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আমার পাশের চিঠে তাকায় দেখি ওর কানে স্বর্ণের একটা রিং পরানো, স্বর্ণের রিং চিনেন তো, আমি কইলাম বাবা তোমার নাম কি, কয় সোহেল রানা, বাবা কানে তোমার স্বর্ণের রিং কেন, আমার কয় হুজুর আমার আগে চারটা মরছে, কয়টা, কয় আমি যখন হইছি আগে চারটা হয় আর মরে, হয় আর মরে, আমি যখন হইছি আমার নানি আমার মায়েরে কয় খুকি তোর পোলা হইছে এটাও বলো মরবো, তাড়াতাড়ি কানে রিং পরাইয়া দে আর মরবো না, হুজুর সেই থেকে আমি আর মরি নাই, এটা কি জোরে কোন, পিছন দেখতে ডাকলে যাত্রা শুভ হবে না, এটা কি, বেগুন খেতে ধান খেতে আমার ভাইয়েরা মানুষের ছবি টানায় দেওয়া, গরুর মাথা টানায় দেওয়া, এটা কি, এটাও শিরক, ভালো করে বুঝেন আমার ভাইয়েরা। আমি একদিন এক রিক্সায় উঠলাম বৌনি বেলার ভাড়া, প্রথম কাস্টমার সকালবেলা, ২০টা টাকা রিক্সাওয়ালার দিলাম, সাইদাবাদে নামলাম, যাবো বাগেরহাট মোল্লাহাট ট্যাকেরহাট সারুলিয়া রাজপাট গাওলা চিতলমারি রামপাল, আমার ভাইয়েরা ওই রিক্সাওয়ালার ২০টা টাকা দিলাম, রিক্সাওয়ালা ২০ টাকা নিয়ে হ্যান্ডেলে মারলো, রিক্সার হ্যান্ডেল আছে না, হ্যান্ডেলে মারলো, আমি বললাম কয় হুজুর ধমক মারেন কে, বললাম রিক্সাওয়ালা বিসমিল্লাহ রাব্দাই সাহি বুখারি আল্লাহর নবী বলেছেন কাজের শুরু, বলেন প্রত্যেক কাজের শুরু বিসমিল্লাহ কার নামে, ওকে বুঝাইলাম রিক্সাওয়ালা রে তোর মাথায় টুপি মুখে দাড়ি তোর তো আকিদা নাই তাওহিদ নাই, এ রিক্সাওয়ালা বিসমিল্লাহ বলে টাকা নে পকেটে বরকতের মালিক, রিক্সাওয়ালা আমারে কয় হুজুর যতই ফতোয়া দেন সকালবেলার বৌনি বেলার টাকা হ্যান্ডেলে মারুম যা আছে কমালে, ওরা ইমান আছে আকিদা আছে, আকিদা মানে কি জোরে খান বিশ্বাস, আকিদা মানে কি, তাওহিদ মানে কি, একত্ববাদ, আমার বাইরের জীবনের সকল প্রকার এবাদত কার জন্য হবে, সকল প্রকার চাওয়া পাওয়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা কার কাছে, এর নাম কি তাওহীদ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সালতা ফাসআলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, রাওয়াহ মুসলিম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন কোনো কিছু চাইবে ফাসআলিল্লাহ কার কাছে, আমাদের যদি মোটরসাইকেল হারায় স্বর্ণ হারায় ঘরে চুরি হয় মোবাইল হারায়, আমার ভাইয়েরা গুটি চালান বাটি চালান জিন ভরণ করা আয়না ভরণ করা চাইল পড়া দেওয়া, এগুলি গ্রামে আসে না নাই, এগুলি আপনাদের এলাকায় আছে, সব শিরিক, আমার বাবা কোনো কিছু হারায় গেলে বিপদে পড়লে
আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখন তোমরা কোনো মুসিবতের সম্মুখীন হবে, বিপদে পড়বে, তোমরা বলো, কলো, তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা শুনেন, আমার ছোটবেলার একটা ঘটনা, ছোটবেলা বলতে আমার ছোটবেলা না, আমার ভাইয়ের ছেলে, ছোট্ট ছেলে আব্দুল্লাহ, গালের দাঁত পড়ে গেছে। আমার ভাইকে বলছে, আব্বু দাঁত পড়ে গেছে ফেলে দেই। আমার ভাই কয়, ফেলিস না, আমার কাছে নিয়ে আয়। ভাইয়ের কাছে নিল, ভাই কয়, আব্দুল্লাহ দাঁত নিয়ে কই যাবি জানোস? কয়, কই যামু, কয়, ইন্দুরের গর্তে যা। আমি কই, কয় কি? আব্দুল্লাহ কয়, আব্বু কি কমু? যে বল ইন্দুর ভাই, তোমার দাঁতটা আমারে দাও, আমারটা তুমি নাও। কয়, দেখবি তোর চিকন দাঁত উঠবো। আমি দাঁতটা জোর করে নিয়ে ভাইয়ের কাছে গিয়ে যেই বললাম, ভাই ভাই 10 বছর আব্দুল্লাহ দাঁত চাইবে আল্লাহর কাছে, আর আপনি পাঠালেন ইন্দুরের কাছে। আপনি বলেন দাঁত দেওয়ার মালিককে? না, ইন্দুর। আপনাদের এলাকায় এরকম আছে না? নাই, জান্নাতে যাওয়া যাবে, সব শেষ। ভাই আমারে কইল, হ ঠিকই কইছস, দাঁত দেওয়ার মালিক তো আল্লাহ। আমারে কয়, হাবে সাহেব, ছোটবেলায় তো তোর দাঁত খুলে আমি ইন্দুরে করতে আলাইছি। ভাই কইলাম, ভাই তওবা করেন, 25 বছর আগের কথা। ভাই কইলাম, ভাই তওবা করেন, দাঁতটা ফেলে দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি লম্বা করবো না, কারণ আমার মাথায় বক্তা আছে, বাগেরহাটের বাঘ। আমার ভাইরা জাহাঙ্গীর আলম, আমার ভাইরা বাংলার সেরা বক্তা আজকের আপনাদের মাঝে, সেই জন্যে আমি লম্বা করব না। মহব্বতের ভাইরা বলতেছিলাম যে 3টা কারণে মুসলিম জাতি ধ্বংস হবে। তার একটা কারণ হলো, স্বজাতি দিয়ে মুসলমানের আকীদা নষ্ট করে দাও। আজকের মুসলমানেরা আল্লাহকে না ডেকে মাজারের পূজা, গাছের পূজা, কাসিমের পূজা, কুমিরের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, সাগরের পূজা, মানুষের পূজা, মরা মানুষের পূজা, কি ঠিক বলছে না? মরা মানুষের সামনে দাঁড়িয়ে 1 মিনিট আসে না? নাই, কেমনে জান্নাতে যাব? ও ভাই জানেরা, মরা মানুষের সামনে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করাও শিরক, ঠিক না? ও বন্ধুরা, আমার জান্নাতে যাওয়ার পথ আমাদের নাই। চলেন, এই হলো একটা কারণ, আমি লম্বা করবো না। আমার ভাইয়েরা লম্বা করবো না। 2 নম্বর কারণ হলো, বিজাতিরা বলছে মুসলিম জাতি কি, মুসলিম জাতিকে যদি ধ্বংস করতে হয়, 1 নম্বরে আকিদা নষ্ট করো, 2 নম্বরে নারী দিয়ে মুসলমানের চরিত্র নষ্ট করে দাও। যে জাতির চরিত্র হারা হবে, সে জাতি আল্লাহর গজবে মরবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের নারী মডেলিংয়ের নামে, নারী আন্দোলনের নামে, নারী অধিকারের নামে, নারী স্বাধীনতার নামে, নারী রাস্তায় নেমেছে। বিশ্বনবী বলেন আল্লাহ পাক বিশ্বনবীকে ডেকে কি বলছেন শুনেন। আমার আল্লাহ রসুলের কাছে ওয়াজ করে শোনায় দেয়, আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, কাকে ডাকলো? জোরে বলেন, কে ডাকলো? কি বলে আল্লাহ নবীকে? ডেকে বলেন, কুল্লি আজওয়াজিক, হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিক, হে নবী, আপনি আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, মোমেনা নারীদেরকে বলেন, 1 নম্বরে নবীর বিবি পর্দা করবে, হেজাব মানবে। আমার ভাড়া, 2 নম্বরে নবীর কন্যা, 3 নম্বরে মোমেনা নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও বাগমারা, বাগমারা কোনা বাড়ির মায়েরা, কোরআনে আপনাকে বলেছে, নারী মাথার দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিকে, চাদর দিয়ে, ওড়না দিয়ে, হেজাব দিয়ে, বোরকা দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলাবে। অথচ আজকের নারীরা কয়, রাস্তায় নেমে কয়, শরীর আমার, সিদ্ধান্ত আমার। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ পাক বলেন, মা, শরীর আমি আল্লাহ দিয়েছি, তোমার রূপ যৌবন আমি আল্লাহ দিয়েছি,
সিদ্ধান্ত পাঠিয়েছে কোরআনে, 22 পারা সূরা আহজাবে আল্লাহ পাক বলেন তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। হে নবী আপনি বলে দিন ওরা যেন জাহিল যুগের নারীদের মতো রাস্তায় না নামে। বিজাতিরা বলেন মুসলিম জাতিকে নারী দিয়ে চরিত্র হারা করে দাও, এ জাতি আল্লাহর গজবে মরবে, এদের আর মারা লাগবে না। আমি লম্বা করছি না, এই সাবজেক্টে ওয়াজ করলে 3 ঘন্টা লাগবে, এই হলো 2টা, আর লম্বা করব না। মা ও মা, যে নারী 4টা কাজ করবে ওই নারী জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে। 1 নম্বরে আলমার আতুইজা সাল্লাত খামসাহা, রসুলের তরিকায় সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদা করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরহা, রমজান মাসে 30টা রোজা তাকওয়ার সাথে আল্লাহ ভীতির সাথে রাখবে। 3 নম্বরে ওয়াহসানাত ফরজাহা, যে নারী তার গোপন অঙ্গ ঢেকে বেলায়, আমি আজাদি মনে করি নারীর মাথা থেকে পা পর্যন্ত গোপন অঙ্গ, ঠিক মানে ঠিক না? ঢাকায় দেখি মেয়েরা হেজাব পরেছে, মাথায় হেজাব প্যান্ট শার্ট পরা, জোরে কান্না আরো জোরে করে আস্তাগফিরুল্লাহ। সময় আমার হাতে নাই, বলার সুযোগ আজকে আমার নাই। বন্ধুরা অবশ্য এই নারীদের সাবজেক্টে বেশি করে ওয়াজ করা দরকার, ঠিক না? আমার ভাইরাও, নারী হলো শয়তানের প্রধান হাতিয়ার। নারী দিয়ে সর্বপ্রথম জান্নাতে আদমের দ্বারা ভুল করাই সে, জোরে বলেন ঠিক না? আমার ভাইরাও পর্দায় থাকুন। 2 নম্বরে 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, যে নারী আব্রু দিয়ে হেজাব দিয়ে ওড়না দিয়ে তার রূপ ও যৌবন ঢেকে ফেলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। 3-4 নম্বরে ওয়াতাবালাগা, যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আনুগত্যশীল, স্বামীর প্রতি বিনয়ী, এই 4টা কাজ যে নারী করতে পারবে, ফালতাদখুল মিনাইয়া বুয়াবিল জান্নাতের সাত, 4টা কাজের কারণে আমার আল্লাহ তার জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকাবে। যেরকম সুবহানাল্লাহ লিল্লাহ তাআলা। আমার ভাইরা আমি এদিকে লম্বা করবো না, বলেছিলাম মুসলিম জাতি 3টা কারণে ধ্বংস হবে। 1 নম্বর ওদের তাওহীদ নষ্ট করে দাও, আকীদা নষ্ট করে দাও। 2 নম্বরে নারী দিয়ে ওদের চরিত্র হারা করে দাও। 3 নম্বরটা বলবো, সময় আমার হাতে আছে কিনা দেখি, নাই আপনি বললে হবে, নাই মাত্র 15 মিনিট টাইম আছে। শোনেন, অস্ত করবে আজকে জাহাঙ্গীর আলম, আমার বাংলার বাঘ, আমার ভাইয়েরা বিশ্বের আলোচক, আজকের মাওলানা জাহাঙ্গীর আলম অস্ত করবে। আমি তো আপনাদের সামনে আজকে দ্বিতীয় বক্তা, আমার ভাইরা এই সাবজেক্টটা থেকে গেল, এটা বলা সম্ভব হবে না, কারণ একটুখানি এলোমেলো বললে মজা লাগবে না। 3 নম্বরটা থেকে গেল, যদি কোনোদিন সুযোগ পাই আমি আপনাদের খেদমতে বলবো, একটা ওয়াজ আমি আপনাদের সামনে তুলবো, শোনেন ভালো করে। আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার অনেকগুলি ছেলে মেয়ে, আমার ঘরের কিনারে একটা খেজুর গাছ আছে, এই খেজুরটা সাইহামের, সাইহাম যদি আমাকে দিত খেজুর গাছটা আমার বাচ্চারা আমরা খেয়ে আল্লাহর মেহেরবানিতে হয়তো ভালো থাকতাম, আপনি যদি বলে দেন গাছটা যদি আমারে দেয়। আল্লাহর নবী বলেন, ওই অন্ধ সাহাবীকে বলেন ডাকো তাকে, তাকে ডাকা হলো, নবী বললেন তুমি এই খেজুর গাছটা ওই অন্ধ সাহাবীর দান করে দাও। ওই ব্যক্তি বললেন না আমি এটা দিব না, নবী বললেন আমার কাছে বিক্রয় করে দাও, কয় আমি তাও দিব না। ওই ব্যক্তি চলে যাচ্ছে, নবী বললেন সাইহাম ওই গাছটা যদি তুমি ওই লোকটারে দান করে দাও, জান্নাতে আল্লাহ এমন একটা খেজুর গাছ তোমারে দিবে যার ছায়া পাড়াইতে 70 বছর লাগবে। ওই ব্যক্তি কয় আমি তাও দিব না। কিরকম মগা চিন্তা করে ও চলে গেল। এই কথোপকথন সাইহাব এবং বিশ্ব নবীর কথোপকথন, পিছনে দাঁড়ায় এক ব্যক্তি শুনলেন, ওর নামটি আবি দাহদা, নামটা কি? আমিরে জামাত আইনাদিস আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট মহতরম ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আর তারিখের মধ্যে দলিল সহ লিখেছে, আবি দাহদা এই ঘটনাটা শুনে রসুলের কাছে না যাইয়া ওই ব্যক্তির বাড়িতে গেলেন, ও সাইহাম যে গাছটা নবী চাইছিল দেও নাই, ওই গাছটা তুমি আমারে দাও, মদিনায় আমার 600 খেজুর বাগান আছে, একটা কুঠির আছে, একটা ঘর আছে, একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার পানি আমার নবী যখন খায় আমি যখন দেখতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ সাইহাম তুমি যদি ওই একটা গাছ আমারে দাও, ওই 600 খেজুর গাছ, ওই বাড়ি, ওই ঝর্ণা, ওই বাগান সব তোমারে দিব। যেরকম সুবহানাল্লাহ, আজীব ব্যাপার।
সায়াম বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? মাতাল মাতলামি করো, এ কেউ কি দুনিয়াতে কেউ দিবে? তুমি আমারে ধোকা দাও, আমি নবীরে খেজুর গাছ দেইনি বলে এক শাম নিতে এসেছো? কয় না রে না, ওই গাছটা যদি তুমি আমারে দাও, যে গাছটা আমার নবী চেয়েছে, যে গাছের বিনিময়ে তোমার জান্নাতে একটা খেজুর গাছ হবে, যার ছায়া হবে সত্তর বছরের রাস্তা, ওই গাছটা আমার চাই, তুমি কি চাও বলো? কয় দশটা গাছ দিলেই তো আমি দিতাম। কয় না, পুরা বাগান আমি দিয়ে দেব। সায়াম বলেন, তুমি সাক্ষী ডাকো। কয় সাক্ষী আল্লাহ। জামিন ডাকো, জামিনও আল্লাহ। আল্লাহে আমি নবীর সাহাবী, আমি দাহদাহ, আল্লাহর ইজ্জতের কসম, তুমি যদি একটা গাছ আমার দাও, ওই ছয় শত খেজুর গাছ, ওই বাগান ঝর্ণা আমি তোমারে দিয়ে দিলাম। সায়াম বলে, এই তো ভালো সুযোগ, এই পাগলামি সাহাবী যা করছে, এই তো আমার ভালো সুযোগ, কয় গাছটা আমি দিয়ে দিলাম। কয় যাও, ওই ছয় শত খেজুর গাছ, ওই বাগান, ওই জমিন তুমি নিয়ে নাও। আমি দাহদাহ আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, ওই গাছটার মালিক যদি আমি হই, কোন গাছ? যে গাছটা আপনি চেয়েছিলেন, সায়াম দেয় নাই, জান্নাতের বিনিময় দেয় নাই, ওই গাছের মালিক যদি আমি হই, ওটা যদি আমি আপনারে দেই, আমি কি জান্নাতে খেজুর গাছ পাব? আল্লাহর নবী বলেন, আল্লাহর ইজ্জতের কসম, জান্নাতে আল্লাহ তোমার একটা গাছ দিবে না, একটা বাগান আল্লাহ জান্নাতে তোমারে দিবে। আমি দেখতে বলিনি আল্লাহর নবী, আমি ওই একটা গাছের বিনিময় আমার ছয় শত খেজুর গাছ, ওই বাগান আমি দিয়েছি, ওই গাছের মালিক এখন আমি, এই গাছটা আমি দিয়ে দিলাম। আপনি সাইহামকে দিয়া ওই অন্ধ সাহাবীকে দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, দেখো দেখো, এখন থেকে তুমি জান্নাতে খেজুর বাগানের মালিক। জোরে বলো সুবহানাল্লাহ। আবি দাহদা এবার তার স্ত্রীকে ডাকে খেজুর বাগানে, যে হে উম্মে দাহদা, বাগান ছেড়ে দাও, বাগান আমি বিক্রয় করে দিয়েছি। আবি দাহদার স্ত্রী বলে, স্বামী গো, এত দামি বাগান কটা বাগানের বিনিময়ে বিক্রয় করেছো? আবি দাহদা বলে, বিবি রে, এই বাগান আমি জান্নাতের বিনিময়ে বিক্রয় করেছি, জান্নাতে একটা খেজুর বাগান আমাদের দিয়েছে। আবি সাইহামে, আবি দাহদার স্ত্রী বলে, স্বামী গো, এত লাভজনক ব্যবসা তুমি করেছো, আমার কোনো কষ্ট নাই, ও প্রাণের স্বামী, এখন থেকে আমরা জান্নাতে খেজুর বাগানের মালিক। আমার ভাইরা বন্ধুরা, আমার তারা চেয়েছিল শুধু জান্নাত, আজকের খেজুর গাছ নিয়ে জান্নাতে চলে গেল, ধান জান্নাতে নিয়ে যাবে, ধান জাহান্নামের আগুন মিটিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায়। এত বড় মসজিদ দেখে আমার আত্মা ভরে গেছে, মসজিদটা দাঁড়ায় দাঁড়ায় আমি আর জাহাঙ্গীর আলম ভাই দেখলাম কি বিশাল মানের একটা মসজিদ আপনারা নির্মাণ করছেন। আমার ভাইরা, 10 মিনিটের মধ্যে আমি নেমে যাব। আমার ভাইরা, আমার হাতে একটু 10টা মিনিট, আমি মুসাফির মানুষ, 9 বছর বয়স, আমি কোরআনের হাফেজ। আমি ঢাকা থেকে যখন রওনা হই, আমার স্ত্রী নাসিমাকে বললাম, নাসিমা রে, আমি মুসাফিরের নিয়ত করেছি, আল্লাহ যেন আমার মুসাফিরি হালত কবুল করে। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর সাথে পর্দা নাই, 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া। আমি মুসাফির, একটুখানি দোয়া তো করতে পারবো, কিছু দিতে না পারি, আল্লাহর কাছে দোয়া করে যেতে পারো।